নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত ভাপার তো অনেক রকম রেসিপি খেয়েছেন টমেটো ভাপার কি রেসিপি খেয়েছেন দিন যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বড়ো সাইজের দুটো টমেটোকে নিয়ে নিয়েছি টমেটোগুলোকে টুকরো করে কেটে নিয়েছি টমেটোর বীজগুলো আমি এখানে বাদ দিয়ে দিয়েছি শুধু টমেটোর শক্ত অংশটা নিয়েছি এবারে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে পোস্ত দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আমি বেটে নিচ্ছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে টমেটো আর লঙ্কার সাথে আমি মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে টমেটোটা এমনিই গলে যাবে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলাম না অল্প সামান্য পরিমাণ একটু দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল তেলটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবারে টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইয়েতে জল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছে এবারে টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব টিফিন বক্সের ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিচ্ছি এবারে দশ থেকে পনেরো মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিলাম টমেটোর ভাপা পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয় বন্ধুরা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যাবো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও আজকের মতো তাহলে এইখানেই